রংপুরের বাজারে 50 কেজির প্রতি বস্তা মাছের খাবারে এখন বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। অথচ দু মাস আগেও এর দাম ছিল 750 টাকা। করোনায় বিদেশ থেকে কাঁচামাল আনতে না পারা এবং দেশীয় উপকরণের সংকটই এর কারণ বলছেন খামারিরা। সেই সাথে বাজারে মাছের দাম খুব একটা না বাড়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। বর্তমানে আমরা যেভাবে মাছ চাষ করছি, খাদ্যের দাম অনেক বেশি হওয়ার কারণে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর 1 কেজি ফিশের দাম হলো 37-38 টাকা, আমার 1 কেজি খুদির দাম হলো আপনার 22 টাকা। জেলার অনেক বেকার যুবক মাছ চাষকে পেশা হিসেবে নিয়েছেন, অনেকেই সফলও হয়েছেন। তবে অব্যাহত লোকসানের কারণে অনেকেই এখন এ কাজে উৎসাহ হারাচ্ছেন। মানে প্যান্ডামিক প্লাস লকডাউন সব কিছু মিলাই এখন আসলে ফিটের দামটা বাড়ার কারণে আমরা দেখা যাচ্ছে যে ওইটা ফিট আগে যেই পরিমাণ খাওয়াইতে পারতাম এখন সেই পরিমাণ আমাদের সামর্থ্যের ভিতরে আসতেছে না। জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে মাছের খাবারের দাম নিয়ন্ত্রণে তাদের কিছুই করার নেই। খরচ কমাতে খামারিদের নিজ উদ্যোগে মাছের খাবার তৈরি করার পরামর্শ তাদের। খাদ্যের দাম যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে খামারিদের কিন্তু লাভের হারটা সে অনুপাত হারে কমতে থাকে। এক্ষেত্রে যেহেতু মাছ এখনও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং মাছকে খাদ্য খাওয়ানো হচ্ছে, তো এই ক্ষেত্রে মাছের খাদ্যের দাম যে বৃদ্ধির যে প্রভাব এটা তো অবশ্যই মাছ চাষিদের উপর পড়বে। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জেলায় মাছ চাষির সংখ্যা 35,000 আর তাদের খামারে বছরে মাছ উৎপাদিত হয় 62,000 টন। সরকার, মাছরাঙা সংবাদ, রংপুর।